কোশ্চেন আগের অঙ্কগুলির মতি কিন্তু শেষের দিকে একটু আলাদা ঠিক আছে তো কোশ্চেন সাতাশি যে অঙ্কটি আছে একটি চোর দুশো মিটার দূরে এক পুলিশকে দেখে আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করলো ঠিক তখনই পুলিশটি নয় কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়ে ওই চোরটিকে ধরে ফেললো তাহলে চোরটি কত মিটার পথ গিয়েছিল কোশ্চেন চোরের গতিবেগ বলেছে আট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পুলিশের গতিবেগ বলেছে নয় কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে চোরের গতিবেগ ছিল আট কিলোমিটার প্রতি ঘন্টা এর থেকে কত বেশি এক কিলোমিটার বেশি তবে তো আটের সঙ্গে যোগ করলে নয় কিলোমিটার পার ঘণ্টা হচ্ছে পুলিশের গতিবেগ তার মানে আমরা বুঝতে পারলাম এই যে চোরের গতিবেগ আট কিলোমিটার পার ঘণ্টা মানে প্রতি ঘন্টায় চোর আট কিলোমিটার যাচ্ছে পুলিশও প্রতি ঘন্টায় আট কিলোমিটার যাচ্ছে কিন্তু তার সাথে পুলিশ এই এক কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি যাচ্ছে তো এই এক কিলোমিটার বেশি গতিবেগ থাকার জন্যই পুলিশ চোরকে ধরতে পারবে ঠিক আছে এবার আগের অঙ্কগুলিতে আমাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল পুলিশ কত সময় পরে চোরকে ধরতে পারবে তাই তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সময় সমান বাই গতিবেগ এখন দূরত্ব কত দেখো কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি একটি চোর দুশো মিটার দূরে এক পুলিশকে দেখে আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এইখান থেকে দৌড়াতে শুরু করেছে ঠিক আছে এই জায়গাটা থেকে তাহলে আমরা বুঝতে পারলাম এই চোর ও পুলিশের মধ্যে এই যে ডিফারেন্স বা গ্যাপ বা পার্থক্য এই দুশো মিটার যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ চোর তার গতিবেগে দৌড়তে থাকবে এবং পুলিশ তার গতিবেগে দৌড়তে থাকবে এবং যেহেতু কোশ্চেন অনুযায়ী পুলিশ প্রতি ঘন্টায় চোরের থেকে এক কিলোমিটার বেশি যাচ্ছে তাই এই গতিবেগটা নিয়ে অর্থাৎ এক কিলোমিটার পার ঘন্টা এই গতিবেগ বেশি থাকার জন্যই একটা সময় পরে এই দুশো মিটার গ্যাপ দুজনের মধ্যে যে এই দুশো মিটার গ্যাপ এটা একটা সময় পরে পূরণ হবে তো সেক্ষেত্রে এখানে যে দূরত্বটা লিখবো সেটাই দুশো মিটারই লিখব তো এটাই হয়ে যাবে দূরত্ব আর এই যে এক্সট্রা গতিবেগ নিয়েই তো পুলিশ চোরকে ধরতে পারবে তো এই যে এক্সট্রা গতিবেগ বেশি এই এক কিলোমিটার পার ঘন্টা এটাই আমি গতিবেগের জায়গায় লিখবো তো সেই অনুযায়ী লিখলাম কারণ আট তো চোরের ছিল পুলিশেরও ছিল এক কিলোমিটার পার ঘন্টা বেশি থাকার জন্যই পুলিশ চোরকে ধরতে পারবে এই গতিবেগটার জন্য দুশো মিটার উপরে যেরকম আছে লিখলাম এবার উপরে যেহেতু একটা মিটার আছে সেই মিটারকে কাটানোর জন্য এই এক কিলোমিটারকেও আমি মিটারে নিয়ে যাবো এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার সেক্ষেত্রে দেখো মিটার উপর নিচ কেটে দিলাম কাটাকুটি করো দুশো এক দুশো দুশো পাঁচে হচ্ছে এক হাজার তাহলে এক বাই পাঁচ এই ঘণ্টাটা উপরে গিয়ে ঘন্টা হয়ে যাবে মানে এক বাই পাঁচ ঘণ্টা এখন এই ঘণ্টাকে আমরা কিসে নিয়ে যাব মিনিটে নিয়ে যাব মিনিটে যেতে গেলে কত দিয়ে গুণ করতে ষাট দিয়ে গুণ করতে ষাট দিয়ে গুণ করলে এটা কী হয়ে যাবে মিনিট হয়ে যাবে কাটাকুটি করো পাঁচ বারো ষাট তাহলে বারো মিনিটে বারো মিনিট পরে পুলিশ চোরটিকে ধরতে পারবে অর্থাৎ কোশ্চেন থেকে তোমরা বোঝার চেষ্টা করো চোর পুলিশকে দুশো মিটার দূরে দেখার পরেই চোর দৌড়াতে শুরু করে কিন্তু ঠিক বারো মিনিট পরে পুলিশ চোরকে ধরে ফেলে তাহলে এই বারো মিনিটে কতটা পথ গেছে সেটাই কোশ্চেনে জানতে হয়েছে চোরটি কত মিটার পথ গিয়েছিল মানে এই বারো মিনিটে কতটা পথ চোর গিয়েছিল এটাই আমরা বের করবো আর আগের কোশ্চেনগুলোর মতো যদি কোশ্চেনে জানতে চাইত যে পুলিশ চোরটিকে কত সময় পরে ধরবে সেক্ষেত্রে বারো মিনিট হয়ে যেত সঠিক উত্তর বারো মিনিট পরে পুলিশ চোরটিকে ধরে ফেলবে ঠিক আছে তাহলে যাই হোক আমাদের এখন জানতে চাইছে চোরটি কত মিটার পথ গেছিলো মানে এই বারো মিনিটে চোরটা যতটা পথ গেছে সেটাই জানতে চাইছে সেটাই আমরা বের করব তো তার জন্য আমাদের কী দরকার চোরের গতিবেগ দরকার চোরের গতিবেগ দেখে এখানে বলে দিয়েছে চোরের গতিবেগ বলেছে আট কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে এটার সাহায্যে আমরা বারো মিনিটে চোর কতটা যাচ্ছে পেয়ে যাবো সেক্ষেত্রে আমাদের তো দূরত্বটা বার করতে হবে চোর চুরি কত মিটার পথ গেছিলো মানে দূরত্ব বার করতে হবে তো এইখান থেকে এই দূরত্ব সমান আমরা ফর্মুলা অনুযায়ী সময় গুণ গতিবেগ তো এই ফর্মুলার সাহায্য তো আমরা করতে পারো গুণ গতিবেগ তো সময়টা কত বারো মিনিট গুণ গতিবেগটা এখানে আট কিলোমিটার আছে কিন্তু এটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে তো আট কিলোমিটার মানে হচ্ছে আট হাজার মিটার কেন মিটারে নিয়ে যেতে হবে যেহেতু অপশনে দেখতে পাচ্ছি মিটারে আছে ঠিক আছে আট হাজার মিটার বাই ঘণ্টা আছে ঘণ্টাকে আমাকে মিনিটে নিয়ে যেতে হবে ষাট মিনিট কেন মিনিটে নিয়ে যাব তার কারণ হচ্ছে এখানটা বারো মিনিট ছিল এখানটা ষাট মিনিট তাহলে তো মিনিট মিনিট কেটে গেল কাটাকুটি করো বারো পাঁচে ষাট এবার পাঁচ দিয়ে এটা কিন্তু ওপরে মিটার আছে পাঁচ দিয়ে যদি আমি আট হাজারকে কাটে তাহলে কত হচ্ছে ষোলোশো তাহলে ষোলোশো মিটার ষোলোশো মিটার অর্থাৎ চোরটি ষোলোশো মিটার পদ কিছু অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এবার তোমার তোমাদের যদি মনে হয় ফর্মুলা দিয়ে অসুবিধা হচ্ছে তোমরা উচিঘ্নময় করে নিতে পারো সেক্ষেত্রে চোরের গতিব্যক্তি বলেছিলো কত আট কিলোমিটার পার ঘণ্টা মানে আট কিলোমিটার যাচ্ছে এক ঘন্টা মানে এক ঘন্টায় যাচ্ছে আট কিলোমিটার তো এই ঘণ্টাকে আমাকে মিনিটে নিয়ে যেতে হবে ঠিক আছে কারণ যেহেতু বারো মিনিটে কতটা পথ যাচ্ছে বের করতে হবে সেই কারণে এক ঘন্টা মানে কত মিনিট আমাদের জানতে হবে তা আমরা সকলেই যেন এক ঘন্টা মানে ষাট মিনিট হয় তো ষাট মিনিটে চট্ট যাচ্ছে আট হাজার মিটার আট কিলোমিটার মানে আট হাজার মিটার তাহলে ঐকিক নেমে করলে এক মিনিটে চট্টি যাবে আট হাজার বাই ষাট মিটার এবার আমাদের টার্গেট কি চট্টি বারো মিনিটে কতটা পদ গেছে তাহলে এখান থেকে আমরা কী লিখবো বারো মিনিটে চট্টি যাবে এই বারো গুণ ওপরের এই আট হাজার বাই ষাট মিটার ঠিক আছে কাটাকুটি করো বারো পাঁচে ষাট পাঁচ দিয়ে আট হাজারকে কাটো পাঁচ ষোলো আশি দুটো শূন্য চলে আসবে মানে এক হাজার ছশো মিটার বা ষোলোশো মিটার ঠিক আছে মিটার তো কোন তাহলে চোরটি বারো মিনিটে কতটা পদ গেছে ষোলোশো মিটার অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তাহলে কোশ্চেন অনুযায়ী চোরটি বারো মিনিটে ষোলোশো মিটার পথ গিয়েছিল এবার যদি কোশ্চেনে জানতে চাই তো পুলিশটি কত মিটার পথ গিয়েছিল সেক্ষেত্রে দেখো কোশ্চেন অনুযায়ী চটটি দুশো মিটার দূরে পুলিশকে দেখে দৌড়াতে শুরু করে এবার পুলিশটি এই দুশো মিটার যখন আসে তখন কিন্তু চোর অলরেডি অনেকটা এগিয়ে গেছে বারো মিনিটে কতটা এগিয়ে গেছে ষোলোশো মিটার তাহলে পুলিশটি টোটাল কত মিটার পথ গেছে এখান থেকে এতটা দুশো মিটার তো যাচ্ছি আর এখান থেকে এতটা ষোলোশো মিটার টোটাল আঠেরোশো মিটার ঠিক আছে অর্থাৎ পুলিশ যখন চোরকে ধরে তখন পুলিশ গেছে আঠেরোশো মিটার চোর তখন গেছে ষোলোশো মিটার ঠিক আছে কোশ্চেনে জানতে যদি চাইতো যে পুলিশটি কত মিটার পথ গেছিলো পুলিশটি আঠেরোশো মিটার পথ গেছিলো হয়ে যেত সঠিক উত্তর কোশ্চেন অনুযায়ী চোরটি দুশো মিটার দূরে পুলিশকে দেখে আমার ছবি অনুযায়ী ডান দিকে পালাতে শুরু করে তো আমি ধরলাম ডান দিকে এতটা পথ চোর এসছে তারপরে পুলিশ ধরে নিয়েছে চোরকে তো চোর কতটা পথ গেছে তাহলে এখান থেকে এতটা তো আমি ধরে নিলাম চোর এখান থেকে এতটা এক্স মিটার পথ গিয়েছে আমি ধরে নিলাম ঠিক আছে এবার চোর যে সময় এই এক্স মিটার গেছে পুলিশ সেই সময় মোট দূরত্ব কত গেছে এখান থেকে এতটা দুশো আর এখান থেকে এতটা এক্স টোটাল দুশো প্লাস এক্স মিটার গেছে যেহেতু পুলিশের গতিবেগ বেশি তাই পুলিশ চোরের থেকে বেশি যাবে তো কতটা গেছে দুশো এখান থেকে এতটা দুশো মিটার গেছেই তারপর চোর যতটা গেছে মানে এক্স মিটার এইখানে গেছে তারপরেই পুলিশ চোরকে ধরে নিয়েছে ঠিক আছে তাহলে পুলিশের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে দুশো প্লাস এক্স মিটার আর চোরের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এই এক্স মিটার এবার চোর যে সময় এই এক্স মিটার গেছে পুলিশ সেই সময় দুশো প্লাস এক্স মিটার গেছে অর্থাৎ দুজনের ক্ষেত্রে সময় একই অর্থাৎ সমান তো চোরের ক্ষেত্রে সময়টা আমরা বের করে নেব সময় বের করার ফর্মুলা আমরা জানি দূরত্ব বাই গতিবেগ তো চোরের ক্ষেত্রে চোর কতটা পথ গেছে এক্স মিটার মানে এই এক্স মিটারই হয়ে যাবে দূরত্ব আর চোরের গতিবেগ কত আট কিলোমিটার পার ঘন্টার এখানে আমি নিখব নিচে আট একইভাবে পুলিশের ক্ষেত্রে আমরা সময়টা বার করে নেব সময় বের করার ফর্মুলা আমরা কি জানি দূরত্ব বাই গতিবেগ তো পুলিশের ক্ষেত্রে দূরত্ব কত অর্থাৎ পুলিশ টোটাল কত পথ গেছে এখান থেকে এতটা দুশো মিটার এখান থেকে এতটা এক্স মিটার টোটাল পুলিশ গেছে দুশো প্লাস এক্স মিটার এটাই যাবে পুলিশের ক্ষেত্রে দূরত্ব দুশো প্লাস এক্স বাই গতিবেগ গতিবেগ পুলিশের গতিবেগ কত বলেছে নয় কিলোমিটার পার তো এখানে আমি নেব নয় তাহলে চোরের ক্ষেত্রে সময় হচ্ছে এইটা আর পুলিশের ক্ষেত্রে সময় হচ্ছে এইটা দুজনের ক্ষেত্রে তো সময় সমান তাই মাঝখানে আমি সমান চিহ্ন দেব এবার তোমরা অপশান টেস্ট করে করতে পারো অপশান সিতে এখানে ষোলোশো মিটার তো সঠিক উত্তর আমরা দেখলাম তো ষোলোশো এখানে বসাও ষোলোশো বাই আট করলে কত কবে হবে কাটাকুটি করে দুই হবে যেহেতু আট সরি দুশো হবে ষোলোশোকে আট দিয়ে কাটলে দুশো আর এখানে দুশো প্লাস এক্স এক্সের জায়গায় এখানে ষোলোশোকে বসাও ষোলশোর সঙ্গে দুশো যোগ করলে আঠেরোশো আঠেরোশোকে যদি আমি নয় দিকে কাটি তাও আমরা দুশোই পাবো তাই এদিক দিয়ে দুশো বাচ্চি এদিক দিয়ে দুশো বাচ্চা এটা একমাত্র অপশান শীতেই হচ্ছে ঠিক আছে অন্য কিছুতে কিন্তু হবে না তোমরা করে দেখবে তো যাই হবে একটা পুরোটা সমাধানই করে দিচ্ছি এখানে থেকে কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা আমি কেটে দিলাম আচ্ছা এখানে মিটার মিটারও আমি কেটে দিলাম মানে উপর এরম কাটে নিচে নিচে এরম কাটে ঠিক আছে কোনাকণি গুণ করো নয় সাথে এক্স গুণ করলে নাইন এক্স সমান এখানে আট আটের সঙ্গে দুশো কোনাকণি গুণ করলে ষোলোশো প্লাস আটের সাথে এক্স কোন গুণ করলে আট এক্স অর্থাৎ আটের সঙ্গে এই দুশো প্লাস এক্সকে কোনাকুনি গুণ করলে ষোলোশো প্লাস আট এক্স হচ্ছে এবার নয় এক্স থেকে আট এক্স এখানে বিয়োগ হয়ে যাবে বিয়োগ করলে কত হবে এক্স সমান এই ষোলোশো থাকছে সরি ষোলোশো থাকছে তাহলে তাহলে আমরা ধরেছিলাম চট্ট এক্স মিটার পদ কিছু তো সেই এক্স মিটার আমাদের কত বেরোলো ষোলোশো বেরোল তার মানে চট্টটি ষোলোশো মিটার পদ কিছু অপশন সি হয়ে যাবে ক্যারেক্টাল